শীতে জবুথবু জনজীবন, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে শীতজনিত রোগীর। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। শৈত্যপ্রবাহে নাকাল উত্তরাঞ্চলের মানুষ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে দেশের বেশিরভাগ জেলা। গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। ঠাকুরগাঁয় শীতজনিত রোগ বাড়ছে। হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশু ও নবজাতকের সংখ্যাই বেশি। হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এই শীতে চিকিৎসার পাশাপাশি শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। শীত থেকে বাচ্চাদের বাঁচানোর একমাত্র উপায়, এই সময় কারণ ছাড়া বাচ্চাকে বাড়ি থেকে বের হওয়া উচিত হবে না। বাচ্চাকে খাওয়া গরম, উষ্ণ গরম খাওয়া খাওয়াতে হবে। যেগুলো হচ্ছে বুকের দুধ খায়, অবশ্যই মায়ের দুধ খাবে। পাশাপাশি 6 মাসের উপরে হলে বাড়ির তৈরি খাবার এবং উষ্ণ গরম খাওয়া খেতে হবে। রংপুরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে হতদরিদ্র পরিবারগুলো। এদিকে শীতের কারণে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানান রোগ ছড়িয়ে পড়ছে। ঠান্ডাতে আমাদের খুব সমস্যা হচ্ছে গাড়ি চালাতে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জবুথবু নারায়ণগঞ্জবাসীও। সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন।